Hello friends, I'm Shorob from Online Shorob. আজকে আপনাদের জন্য একটু different type tutorial তৈরি করলাম। তো আপনাদেরকে আমি একটা জিনিস suggest করতে যাচ্ছি আজকে। আপনারা যখন online earning শুরু করবেন অনেকে ভাবতেছেন যে আমি online কিভাবে সহজে income করতে পারবো। আপনারা graphic design দিয়ে শুরু করুন। কারণ graphic design অনেক সহজ একটা বিষয় এবং এটার অনেক free tutorial আছে YouTube এবং আরেকটা জিনিস আপনাদেরকে share করবো। সেটা হচ্ছে বিডি ফাইবার সেলার নামের একটা আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন গ্রাফিক ডিজাইন। এটা সুন্দর করে এই গ্রুপে সুন্দর করে সাজানো আছে যে বিগিনারদের জন্য কোনটা এবং হাই লেভেলে তারপরে আর একটু উপরে গেলে কিভাবে গ্রাফিক ডিজাইন শিখতে হবে, এগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে এই গ্রুপে। তো আপনি এই গ্রুপে জয়েন করবেন। আমাদের গ্রুপে প্রায় 12,000-এর মতো মেম্বার আছে। সো আপনি ফেসবুকে সার্চ দিলে এটা প্রথমে আসবে আশা করতেছি। তো এখান থেকে আপনি চারটে গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, আমি এটা অ্যাকসেপ্ট করে দিতে পারবো। তারপর আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ শিখবেন কীভাবে গ্রাফিক ডিজাইন করে এবং ফাইবারে কীভাবে গিগ সেল করতে হয় এবং কীভাবে গিগ ছাড়তে হয়, এগুলো সব স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল দেওয়া আছে। তো আশা করতেছি আপনারা এই গ্রুপ থেকে অনেক উপকৃত হবেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি একটা ইউটিউব ব্যানার তৈরি করবেন খুব সহজে, যে ইউটিউব ব্যানারে আপনি ফাইবারে সেল করতে পারবেন, একটা গিগ ছাড়তে পারবেন ইউটিউব ব্যানারে। এবং এই ইউটিউব ব্যানার অনেক সেল হয়, প্রচুর গিগ আছে ইউটিউব ব্যানারে ফাইবারে। আপনি ফাইবারে যে সার্চ করলে বুঝতে পারবেন যে ইউটিউব ব্যানার আসলে কতটা চলে এবং অনেক সেল হয় এটা। তো আপনি খুব সহজে এটা বানাতে পারবেন। আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা বানাতে হয়। লেট স্টার্ট। হ্যালো 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 ফ্রেন্ডস, আশা করতেছি সবাই ভালো আছেন। তো আমি ইউটিউব ব্যানার বানাতে হলে আমি প্রথমে ফটোশপ সিসি ইনস্টল করছি। এটা আপনাদের যদি ইনস্টল করা না থাকে তবে ইনস্টল করে নেবেন। তো এটা দিয়ে আমি কাজ শুরু করব। প্রথমে আপনাদের ইউটিউবে যে সার্চ করতে হবে, ইউটিউবে অথবা গুগলে যে সার্চ করবেন যে ফ্রি ইউটিউব ব্যানার ফটোশপ টেমপ্লেট, অথবা ফ্রি ইউটিউব ব্যানার টেমপ্লেট লিখে সার্চ দিবেন গুগলে অথবা ইউটিউবে। তবে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, এই চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেল গ্রাভো গ্রাফিক্স, এই চ্যানেলটা আমার অনেক ফেভারিট, ইউটিউব ব্যানার বানানোর জন্য অনেক ভালো একটা চ্যানেল। এখানে ওরা ফ্রিতে অনেকগুলো ব্যানারের টেমপ্লেট ছাড়ে। এখানে এক্সট্রা আরও কিছু সুবিধা আছে এদের চ্যানেলে। ডাউনলোড হেয়ার, এখানে দেখেন এটা একটা ব্যানারের ভিডিও ছাড়ছে। এখানে ব্যানার লোগো অ্যাভেটার, এখানে ব্যানারের যেই ব্যানার বানানোর জন্য যেইটা লাগবে সেখানে এখান থেকে ডাউনলোড করতে পারেন। প্লাস ইউটিউবে যদি আপনি লোগো চান, লোগো সেম ব্যানারের লোগো এখান থেকে ডাউনলোড করে পিএইচডি ফাইল ডাউনলোড করে বানাতে পারবেন। এবং আরেকটা আছে সেটা টুইটারের জন্য, টুইটারের জন্য অ্যাভেটার এটা ডাউনলোড করে টুইটারেও আপনি এটা সেট করে দিতে পারবেন এই ব্যানারের মতো করে। অনেক ক্ষেত্রে আমরা যখন ফাইবারে কিংবা গ্রাফিক ডিজাইনে কাজ করব তখন ক্লায়েন্টরা আমাদের থেকে চাইবে যে আমি ব্যানার প্লাস আমার আমার চ্যানেলের লোগো প্লাস আমি টুইটারের জন্য একটা ব্যানার চাচ্ছি, টুইটারের জন্য কভার ফটো, কভার যেটা দেওয়া থাকে। তো এখান থেকে আপনি তিনটাই পাবেন একসাথে। এই জন্য আমি এই চ্যানেলটা সাজেস্ট করব আপনাদের। আমি এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। তারপর আমি বললাম গ্রাভো গ্রাফিক্স, এটা লাগে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা শুরু করা যাক। আমি অলরেডি ডাউনলোড করছি স্পাইস ব্লু, এটা ওপেন করলাম। প্রথমে আমার এই টেক্সটটা ইনস্টল করতে হবে। এই টেক্সটটা ওরা ওদের পিএইচডি মানে রার ফাইল ডাউনলোড করার পরে ভিতরে এই টেক্সটের লিঙ্কটা থাকবে, এই টেক্সটটা, এটা আমি ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে। দেন ইন পিএইচডি ফাইল, এটা আমি ওপেন করব। দোজ আর দ্য লিস্ট অফ মিসিং ফন্ট। আচ্ছা এরা কিছু ফন্ট সাজেস্ট করতেছে, এই ফন্টগুলো যদি
আপনার ইনস্টল করা না থাকে পিসিতে, তাহলে আপনি এই নামগুলো আছে এগুলা লিখে নেবেন। লিখে নেবার পর ডাউনলোড করে ইনস্টল করবেন। আচ্ছা, আমি ইনস্টল করেই দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা কপি করলাম, কপি করে গুগলে সার্চ করলাম ফন্ট। ওকে, প্রথম লিংকটাতে গেলাম। এটা মেবি প্রিমিয়াম ফন্ট। আচ্ছা, দেখি ফ্রিতে পাওয়া যায় কিনা। ফ্রি ডাউনলোড লাগালাম এখানে। আচ্ছা, এটা প্রিমিয়াম ফন্ট, এই ফন্টটা আমরা স্কিপ করি, এই ফন্টটা দেখি পাওয়া যায় কিনা ফ্রিতে। ফন্ট কোনো ফ্যাক্টর না, এটা আপনি অন্য ফন্টও ইউজ করতে পারবেন। তারপরে আমি দেখাচ্ছি 101 ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট এটাতে অলওয়েজ ফ্রি ফন্ট পাওয়া যায়, এটাতে যাবো। তারপর ফটোশপ ওপেন করব, ওকে দিয়ে দিবেন। একটু জুম করে নেই, তাহলে একটু সুবিধা হবে দেখতে। এই যে দেখেন, এখানে অনেকগুলো লেয়ার ক্রিয়েট করা আছে। এখানে টেক্সট লেয়ার যেটা আছে নেম, এটা এটার উপরে ক্লিক করলাম। দেন এখান থেকে ফ্রন্ট সিলেক্ট করবেন, ফ্রন্ট টুলস, দেন ডাবল ক্লিক। এখানে নেম দেওয়া আছে, এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম যেটা, সেই চ্যানেলের নাম বসাবেন। আমি আমার নাম দিচ্ছি সৌরভ দিলাম, তারপর ওকে। দেন নিচে যে লেয়ারটা আছে টেক্সট লেয়ার, এখানে সেমভাবে ডাবল ক্লিক করে সিলেক্ট করে নেবেন, তারপর চ্যানেলের নেমটা বসে দেবেন, সো ইউ আর ও ভি শোর। আচ্ছা, যদি নিচের লেয়ারটা দেখতে সমস্যা হয়, তাহলে উপরের লেয়ারটা এখানে এই অপশনটাতে ক্লিক করলে ওইটা
কিছুক্ষণের জন্য, মানে আমি এটা কিছুক্ষণের জন্য উঠাই দিলাম, দেন এটা আগে লিখে নিলাম নেম এখানে সৌরভ। সৌরভ লিখে নেওয়ার পর এটা আপনি মানে পজিশন একদম সঠিকভাবে বসাবেন। এটা দিলাম এখানে আমার ফ্রন্ট, মানে ফ্রন্ট বেশি, মানে এই এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ড বেশি হওয়ার কারণে এটা সঠিক জায়গায় আর থাকতেছে না। আমি ফিক্স করে নিচ্ছি, ওকে। সৌরভ যেটা আছে এটা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসলাম। দেন এটা নিচে যেই লেয়ারটা আছে ওই লেয়ারের সঙ্গে ম্যাচ করে দেবেন একদম পারফেক্টলি ভাবে। দেন ওকে। এই তো হয়ে গেল। চ্যানেল নেমটা এখানে থাকবে এবং স্টে কানেক্ট উইথ এটা ওরা অলরেডি দিয়ে দিছিল। সো আর কিছু করা লাগতেছে না। এখান থেকে ফাইল থেকে সেভ ফর ওয়েব ক্লিক করব। এখান থেকে MPG 24, সরি PNG 24, এটা সিলেক্ট করে দিলাম। তারপর সে ডেস্কটপ ওকে। এই যে দেখেন আমার ব্যানারটা চলে আসছে। এভাবে খুব সহজে আপনি ইউটিউব ব্যানার তৈরি করতে পারবেন। এটা আমার মনে হয় বেশি একটা ভালো হলো না। যাই হোক, আপনারা ইচ্ছা করলে অনেক সুন্দর সুন্দর ব্যানার তৈরি করতে পারবেন। এভাবে এদের চ্যানেলে এসে আপনি খুঁজে নিতে পারবেন যেটা আপনার পছন্দ, অথবা গুগলে সার্চ করে আপনার যে ব্যানারটা আপনার লাইক, মানে আপনি পছন্দ করবেন, লাইক করবেন, সেইটা PSD ফাইল ডাউনলোড করে এভাবে সামান্য কিছু এডিট করে আপনি আপনার চ্যানেলে ইউজ করতে পারবেন। তো আজকে আর কথা না বাড়াই, ধন্যবাদ সবাইকে।